আসসালাম আলাইকুম ভুবনের আপডেট বঙ্গোপসাগরে সৃষ্টি হচ্ছে ঘূর্ণিঝড় গতিমুখ চট্টগ্রাম ও সুন্দরবন হয়ে উঠছে বঙ্গোপসাগরের উত্তপ্ত চলতি সপ্তাহের শেষের দিকে একটি লঘুচাপ সৃষ্টির আবাস রয়েছে যার বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এই লঘুচাপ থেকেই বঙ্গোপসাগরে সৃষ্টি হবে ঘূর্ণিঝড় যা পূর্ণ শক্তি নিয়ে তেইশ থেকে পঁচিশে মেয়ের মধ্যে আশ্রয় পড়তে পারে বঙ্গোপসাগর উপকূলবর্তী এলাকায় এই সুপার সাইক্লোনের নামকরণ করা হয়েছে জশ এর গতিমুখ থাকবে বাংলাদেশের সুন্দরবন ও চট্টগ্রাম এলাকার দিকে ভারতীয় সংবাদ মাধ্যম এন এএনআই জানিয়েছে এই মুহূর্তে বঙ্গোপসাগরের শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড়টি দেশটির আবহাওয়া বৃদ্ধির আশঙ্কা শক্তি বাড়িয়ে এই ঘূর্ণিঝড় গত বছরের আমফানের মতো সুপার সাইক্লোনে পরিণত হতে পারে আশ্রয় পড়তে পারে ভয়ঙ্কর রূপ নিয়ে আপাতত ঘূর্ণিঝড়টির গতিবিধির দিকে খেয়াল রাখছেন আবহাওয়াবিদরা ভারতের আলিপুর আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায় একই সঙ্গে দুটি নিম্নচাপ ঘনীভূত হচ্ছে একটি বঙ্গোপসাগরে আরেকটি আরব সাগরে আগামী তেইশ থেকে পঁচিশে মেয়ের মধ্যে আছড়ে পড়তে পারে বঙ্গোপসাগর উপকূলবর্তী এলাকায় এই সুপার সাইক্লোনের নাম যশ বাংলাদেশ আবহাওয়া অফিস জানিয়েছে আরব সাগরে ইতিমধ্যে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হয়ে ভারতের গুজরাট উপকূল অতিক্রম করার পর্যায়ে রয়েছে মোহাম্মদ আব্দুর রহমান খান জানান আগামী পাঁচ দিনের শেষের দিকে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির আশঙ্কা রয়েছে